হলো কতক্ষণ ধরে তো করছিস? এতক্ষণে আমার হয়ে যেত, তোর মনে কম সময় হয়ে যায় বুঝছি। ভালো কাকে কি করে ইন্টারপ্রেট করছিস জানিস? আজকে ভ্যাকসিনটা বুক হলো না, ও আর হবে না। আমি তো সব আশা ছেড়ে দিয়েছি, সব জায়গায় বুক, সব জায়গায় বুক তো সবাই, তা বলে কি প্রেম দেব না? মুখ বন্ধ করবি, মুখ বন্ধ করবি না? আমি মরছি আমার জ্বালায়, আজও ভ্যাকসিন পেলাম না। চিল বলো চিল, সব হবে, ভ্যাকসিন অ্যাভেলেবেল নয়, পাই হচ্ছে না, হলেই হবে, প্যানিক করে লাভ নেই, এত প্যানিক করিস না তো। আরে সব স্টেটে দেখ কিছু না কিছু অ্যাভেলেবেল কোথাও না কোথাও আছে, আমাদের স্টেটে সব বুক। কখন যে কে করছে কিছুই বুঝতে পারছি না, সারা দিন বসে থেকেও কিচ্ছু পারছি না করতে, ফার্স্ট স্টেটের হয়ে গেলাম। বসে না পড়লে দাঁড়িয়ে সব অনু, এই পানুমালটাকে চুপ করাবি? কখন থেকে আর কি মেরে যাচ্ছে, লজ্জা নেই না রে তোর? লজ্জা নেই তুই জল কি করে ওর বড়? আরে বাবা মাথার চুল চুল, কাজের কথা আস, স্পুটনিক তো বাজারে এলো, দেখি এবার কি হয়। সালাগুলো যদি ভ্যাকসিন না থাকে তাহলে 18-44 ডেট দিতে কে বলেছিল? এদিকে 45+ এর সেকেন্ড ডোজই লোকে পাচ্ছে না, এদিকে অন্য দেশে আমাদের ভ্যাকসিন চলে যায়। বাহ ভাই বাহ, ওগুলি কূটনৈতিক কার্যকলাপ বাছো, ওরা তোমাকে বাণিজ্য দেবে, তোমরা কিছু দেবে না। আরো বাইরে পাঠিয়ে দাও, আমাদের দেশের লোকগুলো না পেয়ে মারা যাক। কেন ফাইজার, জনসন জনসন, স্পুটনিক এদেরকে আগে থেকে অ্যাপ্রুভাল দেওয়া যেত না? আর আমাদের বিজনেসম্যান গুলো দুবাই গিয়ে ঠিক নিয়ে চলে আসলো, তার বেলায় কিছু না। তার ঠিক, আমাদের দেশে 20% লোকের পয়সা দিয়ে ভ্যাকসিন নেওয়ার ক্ষমতা আছে, এই বালছাল স্ট্র্যাটেজি গুলো কে বানায় আমার মাথা ঢোকে না। দেখো তো মালটাকে একবার, এইবারও বুক করতে পারলাম, কি যে হবে আমাদের। হাই গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি এতদূর এসে গেছেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর এই কোভিড সিচুয়েশানে তো সবারই অবস্থা খারাপ যাচ্ছে, প্যানিক করবেন না, আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন, আর মাস্কটাকে এভরিডে ধুয়ে পরুন, কারণ কোভিডের পাশাপাশি আরও অনেক রোগ আসছে। তো সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভ্যাকসিনও আশা করছি আস্তে আস্তে বাড়ছে, তো সবাই ভ্যাকসিন পেয়েই যাবেন। তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।